वेलकम टू वीडंको डॉट कॉम আমি শ্রাবন্তী ম্যাম তোমাদের ম্যাথসের ম্যাম নিয়ে এসেছি নতুন অঙ্ক এখানে যে অঙ্কটা আছে দেখো কি বলেছে পাশের চিত্রে পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউ এস ঠিক আছে অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউ এস আর এস কিউ আর ইকুয়ালস টু 35 ডিগ্রি এস কিউ আর মানে হচ্ছে এটা এটা হচ্ছে কত 35 ডিগ্রি ওকে আর কি বলেছে কিউএস সমদ্বিখণ্ড পি কিউ আর এর মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে মানে এটাও 35 হয়ে যাবে আর কি বলেছে পি আর কিউ ইকুয়ালস টু 32 মানে এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি ঠিক আছে তাহলে কিউ এস আর এর মান কত কিউ এস আর মানে এই কোণটা কত হবে সেটা আমাদেরকে বলতে হবে ঠিক আছে তো এটা 35 এটা 35 আমরা পেয়ে গেছি ঠিক আছে মানে এই পি কিউ আর টোটালটা হয়ে যাবে 70 আর পি কিউ আর ত্রিভুজের এই কোণটা গোটাটা পেয়ে গেছি আর এই 32 ডিগ্রিটা পেয়ে গেছি তাহলে কোণ পিটা আমরা বের করে নিতে পারবো তারপর আমি বলছি কিভাবে করতে হবে তো চলো এটা স্টার্ট করি আগে অতএব এখানে লিখে নিই অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস আর অ্যাঙ্গেল এস কিউ আর হচ্ছে 35 ডিগ্রি অতএব কি হয়ে যাবে পি কিউ এস ইকুয়ালস টু এস কিউ আর ইকুয়ালস টু 35 ডিগ্রি ঠিক আছে অতএব অ্যাঙ্গেল পি কিউ আর হয়ে যাবে দুটোর যোগফল বা 2 × 35 করলেও হবে মানে এটা হয়ে যাবে 70 ডিগ্রি মানে টোটালটা হয়ে যাবে 35 35 70 আচ্ছা এরপর বলেছে পি আর কিউ ইকুয়ালস টু 32 পি আর কিউ ইকুয়ালস টু 32 ডিগ্রি অতএব ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল কিউ পি আর মানে এই কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে বাকি দুটো বিয়োগ হবে মানে অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস পি আর কিউ মানে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি দুটো ভ্যালু আমাদের জানা তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা 2 আর 10 মানে 102 বিয়োগ করলে হয়ে যাবে 78 ডিগ্রি এবার আমরা জানি যে এখানে দেখো পি কিউ আর এস বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয় মানে পি কিউ আর এস এর আন্ডারেই এই পি কোণ আর এস কোণ দুটোই তার মানে দুটোর ভ্যালু সমান হবে মানে কোণ পি আর কোণ এস এর ভ্যালু সমান মানে দুটোই 78 ডিগ্রি হয়ে যাবে তো এটা আমরা লিখে নেব যেহেতু পি কিউ আর এস বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান হয় অতএব কি হবে কিউ পি আর ইকুয়ালস টু কিউ এস আর ইকুয়ালস টু 78 ডিগ্রি এটাই আমাদের আনসার কেননা আমাদের কিউ এস আর এর ভ্যালু চেয়েছে আর কিউ পি এস আর কিউ এস আর দুটোর ভ্যালু সমান এটা হচ্ছে আনসার ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন